ত্রিপুরা বিধানসভা নির্বাচন কয়েকদিন আগেই শেষ হয়েছে, ফলাফল জানা যাবে 2রা মার্চ। তার আগেই এক্সিট পোল সামনে আসতে শুরু করেছে। ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া এর রিপোর্ট, ত্রিপুরা 60 আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ম্যাজিক ফিগার হল 31। বিজেপির প্রাপ্ত ভোট ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে এবং কার্যত গেরুয়া ঝড় উঠবে বলেই ইন্ডিয়া টুডে অ্যাক্সেস মাই ইন্ডিয়া এর বুথ ফেরত সমীক্ষা রিপোর্টে উঠে গেছে। এই রিপোর্ট অনুযায়ী বিজেপি 36 থেকে 45টি আসনে, ত্রিপুরা মথা 9 থেকে 16টি আসন, লেফট এবং কংগ্রেস মিলে 6 থেকে 11টি আসন, টিএমসি এর কোনো উল্লেখ নেই এই রিপোর্টে। অন্যদিকে ত্রিপুরায় জি ম্যাট্রাইজের বুথ ফেরত সমীক্ষা রিপোর্ট, বিজেপি 29 থেকে 36টি আসন, লেফট প্লাস কংগ্রেস 13 থেকে 21টি আসন এবং আজ থেকে এক্সিট পোলের ইঙ্গিত মোট 60 আসনের মধ্যে 36 থেকে 45টি আসন পেতে পারে বিজেপি। বাম কংগ্রেস জোট সরকারের খাতায় আসতে পারে 9 থেকে 11টি আসন, তারা সরকার গঠন করতে পারবে না বলেই ইঙ্গিত। ত্রিপুরা নির্বাচনে বামেদের চেয়ে ত্রিপুরা মথা পার্টি ভালো ফল করবে বলে বুথ ফেরত সমীক্ষা ইঙ্গিত। এক্সিট পোল অনুসারে এই নির্বাচনে ত্রিপুরা মথা 9 থেকে 16 আসন পেতে পারে। নির্বাচনে বিজেপি 45% ভোট পেতে পারে, যেখানে বাম কংগ্রেস জোটের 32% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা মথার ভাগ্যে জুটতে পারে কম বেশি 20% ভোট। ব্যুরো রিপোর্ট, আর ইনি।